الدين والكرم وحليف العلم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন, আপনাদের সকলকে হাদিসের আর অনুষ্ঠান থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে কোরআন এবং সুন্নাহ। একজন মুসলিম তার জীবনটা পরিচালিত হবে এই দুটো কিতাবের মাধ্যমে, আল্লাহ পাকের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমরা ইসলামের উৎস এবং মাধ্যম এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হলো হাদিস। সেই হাদিসে রাসূল থেকে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করে আসছি বুলুগুল মারাম এই কিতাব থেকে। আমরা বিগত পর্বে ওযু করার যে ফজিলত বা গুরুত্ব সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। এই বিষয়ে আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ হাদিস এবং তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিকটুকু দান করেন, আমিন। প্রথমে যে হাদিসটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, এটা আল্লাহ রাসূলের প্রিয়তম একজন সাহাবী এবং উৎকৃষ্ট এবং সবচেয়েতে বেশি বর্ণনাকারী সাহাবী, অর্থাৎ বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি, আবু হুরায়রাহ তাআলা আনহু। তার থেকে বর্ণনা এসছে, তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাওয়াজ্জাতুম ফাবদাউ বিমায়ানিকুম বিমায়ামিনিকুম, তোমরা যখন অজু করবে তখন ডান্দিক দিয়ে শুরু করবে। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, কারণ অন্য একটা হাদিসে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া ফি শানি কুল্লিহি। চমৎকার একটি বর্ণনা। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সবচাইতে বেশি সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, যে কারণে আল্লাহ রাসূলের যে স্বভাব এবং চরিত্রের অনেক বিষয়ে উম্মুল মুমিনিন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় ছিল, যে বিষয়টা খুব আমার কাছে ই লাগতো, যে আসলে ভালো লাগতো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই কাজটা করতেন এবং এই কাজটা রাসূল পছন্দ করতেন, রাসূল পছন্দ করতেন বিধায় এই কাজটা সবসময় করতেন। সেটা কি? সেটা হলো আত-তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার জুতা পরতেন, এই একটা বিষয় আমরা একটু জানার সুযোগ পাচ্ছি, তিনি যখন জুতা পরতেন, জুতা পরার ক্ষেত্রে ডান জুতাটা আগে পরতেন, ওয়াতারাজ্জুলিহি, এবং তিনি যখন চুলের ব্যাপারে, অর্থাৎ চুল যখন আশ্রাতেন, চিরুনি যখন ব্যবহার করতেন, কেশ বিন্যাস করতেন, সেক্ষেত্রেও তিনি তার ডান দিকটাকে আগে পছন্দ করতেন, অর্থাৎ মাথার একটা সাইড ডান দিক আর একটা বাম দিক। আল্লাহ রসুল যখন চিরুনিটাতে মাথাটা আশ্রাতেন তখন তিনি প্রথমে ডান দিকে আশ্রাতেন, ডান দিকে আশ্রানোর পরে পরে তিনি বাম দিকে আশ্রাতেন। এটা হলো একটা সুন্নাহ পদ্ধতি। অবশ্যই এর মধ্যে কোনো কারণ অবশ্যই আছে, যে কারণে আল্লাহ রাসূল করেছেন। এরপরে ওয়াতুহুরিহি, ওযু করার ক্ষেত্রে তিনিও তাই করতেন, অর্থাৎ প্রথমে তিনি যখন হাত ধোয়া শুরু করতেন তখন ডান হাতটা ধুতেন, এরপর বাম হাতটা ধুতেন, আবার যখন পা ধুতেন তখন ডান হাত ডান পাটা আগে ধুতেন, তারপর বাম পাটা ধুতেন। এভাবেই কিন্তু আমরাও কিন্তু শিখেছি আলহামদুলিল্লাহ। তবে আমরা অজু করার ক্ষেত্রে ডান রক্ষা করি, কিন্তু অন্যান্য বিষয়গুলোতে আমরা ডানটার প্রতি খুব একটা খেয়াল করি না, আমাদের বেখেয়াল হয়ে যায়। তো এটাও আমরা খেয়াল করব যে আমরা জুতা যখন পরবো তখন আমরা ডান পা আগে দিব, আমরা যখন আমাদের পরনের প্যান্ট পরবো, পাজামা পরবো, তখন ডান পাটা আগে দিব, এবং আমরা যখন ঘর থেকে বের হব তখন ডান পাটা আগে দিব। সব কাজের মধ্যে ডান পাটা আগে আসবে, এক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো যে ভালো কাজগুলো আছে, ভালো কাজগুলোতে ডান পা দিয়ে করব এবং ডান দিক থেকে শুরু করব। ওয়ফিশানিহি কুল্লি, শুধু এই কটা কাজই করতেন তা কিন্তু না। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ করতেন সমস্ত কাজগুলো তিনি ডান দিক থেকে
অথবা ডান থেকে শুরু করতেন, এটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম। অর্থাৎ যে হাদিসকে মুত্তাফাক আলাইহি হাদিস বলা হয়, এই হাদিসটি হলো মুত্তাফাক আলাইহি হাদিস, যেটা বুখারী এবং মুসলিমে বর্ণনা করা হয়েছে। এরপর যে হাদিসটি আমরা আলোচনা করছিলাম, সেক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, ইজা তাওয়াজ্জাতুম ফাবদাউ বিমায়ামিনিকুম, তোমরা যখন অজু করবে তখন তোমরা ডান দিক থেকে শুরু করবে। সুতরাং আমি প্রথমে আমার হাতের কবজি যখন ধৌত করব ডান দিক থেকে ধৌত করব। প্রিয় দর্শক, আপনারা মনে রাখবেন এবং খেয়াল করে এটা শুনবে, মানে খেয়াল করে রাখবেন, এটা হলো এই, আপনি আমি যখন ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম কিন্তু আমরা আমাদের দুটো হাত আমাদের ধোয়া দরকার। কারণ এই হাত দিয়ে আমার অজান্তে এমন হতে পারে একটা বিষাক্ত পোকা অথবা কোনো একটা ময়লা, সেই ঘুমের মধ্যে কোনো একটা পোকার উপর হাত পড়েছে, ওই পোকার উপর হাত পড়ার কারণে সেই পোকার গায়ের যে ময়লা দুর্গন্ধ আমার হাতে লেগে গিয়েছিল, আমি ঘুমে থাকার কারণে আমি সেটা বুঝতে পারিনি, এবং ঘুমে থাকার কারণে দীর্ঘ সময় সেটা শুকিয়ে গেছে, তার কোনো গন্ধ তার কোনো রং কিছুই আমার হাতে নেই। এখন আমি ঘুম থেকে ওঠার পরে একটা খাবার আমি দেখলাম, সেটা শুকনা হোক আর ভেজা হোক, আমি সেই খাবারটা তুলে মুখটা ধুয়ে বা যেভাবে হোক একটু গ্লাসে একটু পানি নিয়ে আমি কুলি করে, তারপর চিন্তা করলাম যাক কুলি করা হয়ে গেছে, অসুবিধা নেই, আমি হাতটা দিয়ে ধরে আমি খাওয়া শুরু করে দিলাম। আল্লাহ রাসূল কিন্তু নিষেধ করে দিয়েছেন, কারণ এই যে আপনি হাত ধুচ্ছেন, আজকে বিভিন্ন মাধ্যমে মানুষকে হাত ধোয়ার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এ কথা বলেছেন, তুমি যখন খাবার খাবে, তুমি খাবার গ্রহণ করার আগে এবং খাবার গ্রহণ করার পরে, আল ওয়াজু ও কবলাহু ওয়াল ওয়াজু ও বাদাহু, আল্লাহ রাসূল বলেছেন খাবার তুমি খাবে, খাবার গ্রহণ করার আগে তুমি হাতটা ধুয়ে নাও, খাবার গ্রহণ করার পরে তুমি হাতটা ধুয়ে নাও। কিন্তু আমরা একটা ভুল কাজ করি, আমরা অনেক অনেক ভাই বোনেরা আছি, আমরা খুব নিজেকে কি ভেবেই জানি না সেটা কি কারণে করি না, অলসতার কারণেও হতে পারে অথবা অন্য কোনো কারণেও হতে পারে, যে আমরা মনে করি যে হাত ধোয়ার দরকার নেই, বাস এভাবে খেয়ে ফেলি অথবা একটা টিস্যু দিয়ে ধরে ফেললাম। না, আমার এই হাতটা কিন্তু লাগে, এক সময় কিন্তু হাতের স্পর্শ লাগে, ধরা লাগে, এই জন্য হাতটা আমি ধুয়ে নেব, এরপর আমি খাবো, অনেক শান্তি পাবো এবং অনেক ধরনের রোগ জীবাণু থেকে আমি নিজেকে মুক্তও রাখতে পারবো। এক্ষেত্রে রাসূলের হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আল্লাহ রাসূল সে কথাই বললেন, যখন তুমি করবে তখন তুমি সব কিছু ডান থেকে শুরু করার চেষ্টা করবে, ডান দিক দিয়ে শুরু করবে, ডান থেকে শুরু করবে, এবং তুমি সুতরাং আপনি যখন অজু করবেন সব আপনি হাতটা আগে ধুয়ে নেবেন ডান দিক থেকে। এরপর অন্য একটা হাদিস, আনিল মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা ফামাসাহা বিনাসিয়াতিহি ওয়ালা আল আমামাতি ওয়াল খুফাইন, এটা এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা ওযু করলেন, একদিন ওযু করলেন, ফামাসাহা বিনাসিয়াতিহি, অজু করার পরে তিনি তার কপালে একটু কপালের মধ্যে ভাবে করে মাসেহ করলেন, ওয়া আলাল আমামাতি ওয়াল খুফাইন, মাথায় পাগড়ি পরা ছিল আর পায়ে ছিল চামড়ার মোজা পরা। এখন যদিও আমাদের ধারাবাহিক আলোচনায় ওই চামড়ার মোজা সম্পর্কে সেখানে আলোচনা আসবে, কারণ শীতের প্রকোপ যখন থাকে তখন অনেকেই চামড়ার মোজা আমরা ব্যবহার করি, তখন এই ব্যবহার বিধিটাও জানা দরকার, বারবার পাওটা ভিজাতে খুব কষ্ট হয়, মাসেহ করার বিধান আছে কি না, আমরা পর্যায়ক্রমে সামনে ইনশাল্লাহ আলোচনা করবো, আল্লাহ যদি আমাদেরকে সেই তফিকটুকু দান করেন, আমি ইনশাল্লাহ। তো আল্লাহ রাসূল কপালটা মাসে করলেন, এরপরে মাথায় তো তার পাগড়ি, এখন পাগড়িটা না করলে পাগড়ির উপর দিয়ে তিনি মাসে করে নিলেন, ওয়াল খুফাইন, এবং পায়ে যে চামড়ার মোজা ছিল সেই মোজার উপরে তিনি মাসে করলেন। এক্ষেত্রে একটা জিনিস দর্শক আপনারা একটু খেয়াল করবেন, সেটা হলো এই যে আমরা পুরো মাথাটা মাসাই করি, যেটা আল্লাহ রসুলের যে হাদিস থেকে আমরা জেনেছি, প্রথমে তিনি সামনের দিক থেকে পিছনে নিয়েছেন, পিছন দিক থেকে আবার সামনের দিকে এনেছেন, এভাবে মাথার চার ভাগের এক ভাগ মাসাই করা, এভাবে আমরা মাসাই করেছি। এটাও যেমন সাহি, কোনো মানুষ যদি এরকম করে, অর্থাৎ কপাল থেকে একটু উপর অর্থাৎ যে অংশটুকু আছে এখান থেকেও যদি কোনো মানুষ মাসাই করেন, অর্থাৎ মাথায় মনে করেন কেউ হাতে একটু পানি নিল, মাথার উপর এভাবে করে মোছা দিয়ে নিল, এভাবে মোছা দিন, তাহলে কিন্তু তার মাসে কিন্তু হয়ে যাবে। এখন যদি কেউ বলে যে এইভাবে দুই হাত মিলায় নেই তাহলে তার হবে না, তা কিন্তু না। এক হাত ভিজানোর পরেও কেউ যদি মাথার উপর দিয়ে ভিজা হাতটা যদি এরকম করে মুছে নেয় তাহলেও তার মাসে হয়ে যাবে। কারো মাথায় যদি পাগড়ি থাকে
আর যদি পাগড়ির উপর দিয়েও কিছু মাসে করে নেয় তাহলে তার মাসে হয়ে যাবে, অন্তত পক্ষে তার সামনে কিছু অংশটুকু হাত দিয়ে মোছা দিলেই হবে। যেমন যেই জায়গাটার মধ্যে পাগড়ি বাঁধা থাকলো কিছু অংশ খালি থাকে, পাগড়িটা একটু সরিয়ে অর্থাৎ ওই জায়গাতে একটু মোছা দিয়ে এরপরে পাগড়ির উপর দিয়ে মাসে করলো তার হয়ে যাবে। আর চামড়ার মোজা থাকে তখন চামড়ার মোজার উপর মাসে করলে স্বাভাবিকভাবেই হবে। এরপরে অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিও বর্ণনা করেছেন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাওয়াজ্জা আদার আল মা আলা মিরফাকাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন আদার আল মা আলা মিরফাকাইহি, যেমন আমরা যখন হাতটা ধুই, হাতটা ধোয়ার পরে কিন্তু এভাবে হাতটা একটু মানে পানিটা এভাবে করে ফেলে তারপর এভাবে করে সুন্দর করে হাত দিয়ে ডলা উচিত, কারণ এই লোমকূপে পানি পৌঁছাতে হবে এবং এই হাতটা অনেক সময় শুকনা থাকে বিভিন্ন মৌসুম সাপেক্ষে। শীতের দিন একটু রুক্ষ হয়ে যায় চামড়াগুলো, তখন পানি সহজে পৌঁছতে চায় না, তো সেক্ষেত্রে পানিগুলো একটু নড়াচড়া দিয়ে পৌঁছাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদার আল মা আলা মিরফাকাইহি পানি ঢেলে দিতেন, অর্থাৎ আমরাও যেমন আমরা তো ট্যাপে অজু করি, ট্যাপটা ছেড়ে দিয়ে আমরা এভাবে করে ধুচ্ছি, আমরা যদি এভাবে হাতটা যদি একটু ট্যাপের নিচে অর্থাৎ পানির নিচে যদি এখান থেকে দিয়ে দিই সেটাও আমরা করতে পারি। আল্লাহ রসুলের যুগে তো ট্যাপ ছিল না, তখন এরকম ঢেলে কোনো মগ কোনো বদনা বা এই জাতীয় কোনো জগ এগুলির মাধ্যমে উজু করতে হতো, তো সুতরাং যদি একটু পানি দিয়ে এভাবে করে ঢেলে দিই তাহলে সেটা আমরা ঢেলে দিতে পারি, আল্লাহ রসুল এই কাজটি করেছেন। অন্য হাদিস আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। ওযু করার শুরুতেই একটি কাজ আমাদের করতে হবে, সেটা হলো এই, আমি যখন ওযু করতে বসবো বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে আমি শুরু করব। তবে এখান থেকে একটা বিষয় আমি দর্শকদের জন্য বলতে চাচ্ছি, আমরা ছোটোবেলায় এবং আপনারা যারা দেখছেন আপনাদেরও হয়তো মনে আছে ছোটোবেলায় আমরা একটা ওজুর দোয়া মুখস্থ করেছিলাম অনেক বড়, বিসমিল্লাহ ইল আলী ইল আজিম আলহামদুলিল্লাহ আলা দিন আল ইসলাম, এরপর অনেক শব্দ, এই শব্দগুলোর অর্থ খুবই চমৎকার, দোয়ার অর্থটাও খুব ভালো, কিন্তু আসলে এইভাবে ওজুর পূর্বে দোয়া করার কোনো বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় না। বরং এই কাজটা করতে হবে ওযু যখন আমি শুরু করব তখন আমি বিসমিল্লাহ রহমান রহিম এটা আমি করব, এটা এই জন্য করবো আসলে ওযুই না, বরং একজন মুসলমানের সমস্ত কাজকর্ম বিসমিল্লাহ দ্বারা শুরু করা, এটা হলো সুন্নাহ। প্রিয় দর্শক, আমাদের সময় হলো বিরতির, আমরা এ বিষয়ে আরও অনেক আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ, আমরা খুব শীঘ্রই আসছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগতম আপনাদের সকলকে হাদিসের আলো অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম ওই হাদিসটি নিয়ে যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন লা ওযু আলিমা লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে ওযু করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা হয় না সেই ওযুটা পরিপূর্ণ হয় না। সুতরাং এটা একটা সুন্নত আমল। এখন বলবেন যে ওযু তাহলে শুরুতে যে বিসমিল্লাহ এটা কি ফরজ নাকি? ওযুর ফরজ তো চারটা, তো চারটা ফরজের একটা ছুটে গেলে অজু হবে না, বিসমিল্লাহ বললে অজু হবে না, এটা কোন কথা? তার মানে হলো অজুর যে ফরজ এই ফরজ বিধানগুলো রক্ষা করতে হবে, কোনো একটা ছুটে গেলে সেটা আপনার নষ্ট হয়ে যাবে, সেটা অপরিপূর্ণ হবে না। কিন্তু হাদিসে যে অজুর শুরুতে যে বিসমিল্লাহ বলতে বলা হয়েছে পড়তে বলা হয়েছে এটা হলো সুন্নাত, এটা আল্লাহ রসুল করেছেন, সুতরাং এটা অজুর সুন্নতের মধ্যে এসেছে। সুতরাং অজু করার সময় আমরা প্রথমে বিসমিল্লাহ রহমান রাহিম এই কথা বলেই আমরা অজু শুরু করে দেবো ইনশাআল্লাহ। এরপরে অন্য একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান তালহাতা ইবনে মুসাররিফিন আন আবিহি আন জাদ্দিহি ক্বাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফসিলু বাইনাল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি একটা আমল করেছেন, একটি কাজ করেছেন। তালহা ইবনে মুসরিফ তার বাবা থেকে তিনি বর্ণনা করেছেন যে তিনি বলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, দেখেছি যে সেটা হলো ইয়াফসিলু বাইনাল মাজমাজা ওয়াল ইস্তিনশাক, কুলি করা এবং নাকে পানি দেওয়া। তো তিনি কুলি করেছেন, কুলি করার পরে এরপরে নাকে পানি দিয়েছেন, তাড়াহুড়া করেন নাই, এটা হলো মূল কথা। ইয়াফসিলু বাইনাল মাজমাজা ওয়াল ইস্তিনশাক, অর্থাৎ ওযু এবং অর্থাৎ কুলি এবং নাকে পানি দেওয়া দুটার মাঝখানে একটু একটু ব্যবধান ছিল, তাড়াহুড়া না। এটা এই জন্য বলা হয়েছে, আমরা অনেক সময় অজু করতে গেলে নামাজের ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করে ফেলি, এমনভাবে মুখে পানি দিচ্ছি যে মুখে আর নাকে একসাথেই চলে যাচ্ছে, এটা যেন না হয়। আমি যখন মুখে পানি দেবো সুন্দর করে আমি মুখে উঠাবো, আমি ভালো করে মুখের মধ্যে আমি এটাকে নাড়াচাড়া করে ফেলে দিব, আমি এভাবে আবার মুখে নিয়ে এভাবে করে নাড়াচাড়া করে ফেলে দিব, এরপরে মুখে নিয়ে একটু গড়গড়া করে তারপরে আমি ফেলে দিব, এরপরে এবার হাতে পানি নিয়ে এবার নাকে দিব। অর্থাৎ এই কাজ দুটোর মাঝে একটু ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে করা, এটা আল্লাহ রাসূলের আরেকটি সুন্নাহ। এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দেখেছি, তার বাবা বলছেন যে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুইটি কাজ করেছেন, দুইটি কাজের মাঝে তিনি একটা ব্যবধান রেখেছেন। এরপর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি সিফাতিল ওয়াযুই সুম্মা তামাজমা ওয়াস্তানশাল সালাসান ইউমাজমিজু ওয়ানশিরু মিনাল কাফি আল্লাযী ইয়াখুযু মিনহুল মা। এক্ষেত্রে হাদিসে, এই হাদিসের মধ্যে ওযুর বর্ণনার একটা অংশ এখানে উল্লেখ করা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি সিফাতিল ওয়াযু, ওযুর যে পদ্ধতি, ওযু করার যে সিস্টেম, এই সিস্টেম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওযু করেছেন, এই ওযুর বর্ণনা দিতে গিয়ে তিনি এক জায়গায় এসে বলেছেন সুম্মা তামাজমাজা, অর্থাৎ আগে অনেক কাজকর্ম করার পরে যেটা করেছেন সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করলেন, ওয়াস্তান সারা সালাসান, এরপরে তিনবার নাকে পানি দিলেন, তারপরে ইউমাস মিজু, তিনবার নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন এবং নাক ঝেড়ে তিনি পরিষ্কার করলেন। তো এই কাজটা কোথায় করতেন, ওয়ানশুরু মিনাল কাফ আল্লাযী ইয়াখুযু মিনহুল মা, অর্থাৎ এই কাজটা তিনি, অর্থাৎ আমরা অনেক সময় করি, যেমন পুকুরের মধ্যে একটু বেশি পানি, তো এই পানিটা হাতে নিয়ে আমরা এভাবে পুকুর ঘাটে অনেক সময় আমরা করি, এটা যারা এরকম যে পুকুর নাই হাউস নাই এরকম তাদের ক্ষেত্রে হয়তো এটা খুব বেশি গ্রহণযোগ্য হবে না, তবে এটাও হতে পারে যখন আমরা ট্যাপটা ছেড়ে যখন অজু করি তখন এরকম মনে করার কোনো কারণ নাই যে নাকে পানি দিয়ে আমি আবার দূরে গিয়ে তারপরে নাকটা ঝাড়বো, কুলি করে দূরে গিয়ে করব না। আপনি স্বাভাবিকভাবে যেন আপনার শরীরের মধ্যে না পড়ে এদিকে আপনি খেয়াল করবেন, আল্লাহ রাসূল যেখানে ওযু করতে বসতেন সেখানটাতে এই কাজগুলো সম্পন্ন করতেন। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াফআলু যালিকা সালাসান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ফি সিফাতিল উযু সুম্মা আদখালা ইয়াদাহু, যে পাত্র, যে পাত্রের মধ্যে পানি ছিল সেই পাত্রের মধ্যে আল্লাহ রাসূল হাত দিলেন, ফামাজমাজা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত প্রবেশ করিয়ে সেখানে পানি এনে কুলি করলেন এবং নাকেও পানি দিলেন, মিন কাফিন ওয়াহিদের, অর্থাৎ এক হাতের তালুতে পানি এনে কুলি করলেন, ফেলে দিলেন, তারপরে নাকে পানি দিলেন। এটা কিন্তু আপনারা অনেকে মনে করতে পারেন যে দুই রকম বর্ণনা হচ্ছে কেন, না, এটা হলো আপনার কাছে এখন পানি কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় এই হাদিসের মধ্যে বিভিন্ন আলোচনা এসছে এবং আসবে যে এক মগ পানি, যেটাকে আরবি ভাষায় বিভিন্ন হিসাব করা হয়েছে, মুদ বলা হয়েছে, দুই মুদ বলা হয়েছে, ওগুলো হিসাব করলে আমাদের দেশের একটু বড় সাইজের একটু মগ যেটা আমরা গোসল করি, এমন মগ পানি কখনো কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক মগ পানি দিয়ে ওযু সম্পন্ন করে ফেলেছেন, এটা আমরাও করতে পারি। আবার দেখা যায় একটা জগ পরিমাণ যে পানি, এই জগ পরিমাণ পানি দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল সেরে ফেলেছেন। এখন বলবেন এটা কী করে সম্ভব, এটাও সম্ভব, পানি যখন কম থাকে তখন এভাবে করার বিধান আছে। সেটা কিভাবে, আপনি যদি একটু হাতে পানি নিয়ে নেন, পানি নিয়ে যদি সারা শরীর যদি আপনি মুছে নেন এই ভিজা পানি দিয়ে, তখন কিন্তু অল্প একটু পানি ঢাললেই কিন্তু সহজে শরীরের মধ্যে পানিটা পৌঁছে যাবে, কিন্তু পানিটা শরীরটা যখন শুকনো থাকবে তখন কিন্তু অনেক বালতি পানি ঢাললেও কিন্তু অনেক সময় শরীরের মধ্যে ভিজে না, এগুলি একটা সিস্টেমেটিকভাবে করতে হয়।
তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখিয়েছেন যে তিনি একটা পাত্রের মধ্যে হাত দিয়ে পানি নিলেন, এরপর সেখান থেকে কিছু পানি নিয়ে কুলি করলেন আর অবশিষ্ট পানি দিয়ে নাকে দিলেন। এরপরে এইভাবে এই কাজটা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করলেন। তো সুতরাং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সুতরাং সেভাবে করাটা হলো সুন্নাহ। আর একবার করা হলো ফরজ, সুতরাং একবারের কম করলে তো হবেই না। সুতরাং একবার যদি কেউ করে ফেলে, যদি তিনবার না করে তাহলে কিন্তু তার ওযু হয়ে যাবে, তবে তিনবার করাটা হলো সুন্নত এবং উত্তম। এরপর হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাআ আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ওয়া ফী কদমিহি মিসলু যুফরি লাম ইউসিবহুল মা ফাকালা ইরজি' ফা আহসিন ওযুআক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাআ আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন রাজুলান, এক ব্যক্তিকে দেখলেন, ওয়া ফী কদমিহি মিসলু যুফরি লাম ইউসিবহুল মা, পায়ের দিকে তাকিয়ে দেখলেন নখ, একটা নখ খুব বেশি জায়গা না, এই নখ পরিমাণ জায়গা লোকটা শুকনো আছে। এটা হতেই পারে, যেমন বিশেষ করে শীত মৌসুমে তখন কিন্তু পায়ের চামড়াগুলো খুব খসখসে এবং রুক্ষ থাকে, তখন অজু করার পরানোর সময় ওই জায়গায় পানি পৌঁছে না। কনুইয়ের এই জায়গার যে গোস্তটা আছে সেখানেও কিন্তু চামড়াটা একটুনি অন্যরকম, ওই জায়গাটাও শীত মৌসুমে একটু খসখসে হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু নাড়াচাড়া না দিলে কিন্তু ওই জায়গায় পানিটা সহজে পৌঁছে না। ওই লোকটি হয়তো বেখেয়ালে হয়তো উজু করে চলে এসছেন, কিন্তু নখ পরিমাণ জায়গা তার পায়ের মধ্যে শুকনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি' ফা আহসিন ওযুআক, তুমি যাও, ফিরে যাও, আবার সুন্দর করে উজু করে আসো। তার মানে হলো এই যে ওই যে শুকনো একটু জায়গা দেখা গেল, ওই শুকনো জায়গার মধ্যে যেহেতু পানি পৌঁছেনি সুতরাং তার উজুটা হয়নি। এই জন্য প্রিয় শ্রোতা এবং প্রিয় দর্শক, আপনারা এটা খেয়াল করবেন, আপনি যখন উজু করবেন আপনার শরীরের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়াকে ফরজ করে দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই অঙ্গগুলোর সামান্যতম অংশ যেন কোনোভাবেই শুকনো না থাকে। একটা হাদিসের মধ্যে আছে যে কোনো মানুষ যদি ইসবাগুল উযু আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আল্লাহ রাসূলের একটা হাদিস যে দুটো কাজ মানুষ যদি করে তাহলে এই করার কারণে তার জান্নাত তার জন্য সহজ হয়ে যায়। একটা কারণ হলো কষ্ট হওয়া সত্ত্বেও, কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও সুন্দরভাবে উযু করা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছেন এই কষ্ট হওয়া সত্ত্বেও উযু করার মানে হলো এই যে, যেমন বিশেষত শীত মৌসুমে পানি লাগালে খুব কষ্ট হচ্ছে, মনে চাচ্ছে না যে আমি একটু ভালো করে পানি লাগিয়ে সুন্দর করে ডোলে সুন্দর করে আমি একটুনি মেসেজ করে তারপরে আমি পানিটা পৌঁছে দিই, কারণ আমি মনে করি যত তাড়াতাড়ি পানিটা লাগিয়ে আমি দৌড়ে এসে তোয়ালে দিয়ে মুছে ফেলতে পারি তত তাড়াতাড়ি ভালো। এই মুহূর্তেও একজন মানুষ যখন সুন্দর করে উজু করে তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যায় এবং তার জন্য অনেক ফজিলতের বর্ণনা হাদিসের মধ্যে এসছে। সুতরাং এক্ষেত্রে খেয়াল করতে হবে যাতে করে সামান্যতম একটু অঙ্গ, অঙ্গের কোনো একটু অংশ যেন শুকনো না থাকে। ও আনহু কল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জাউ বিল মুদ্দি ওয়া ইগতাসিলু বিস-সাঈ ইলা খামসাতি আমদাদ। যে কথাটা আমি কিছু সময় আগে আমি উপস্থাপন করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কখনো এমন হয়েছে যে একটা বড় মগ, একটা জগের মতো যেটা আমরা ব্যবহার করি, এই পরিমাণ পানি দিয়ে তিনি অজু করেছেন এবং গোসল করেছেন, মর্মে বর্ণনা আছে এই হাদিসটি এখানে। এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। সেই জন্য ইয়াতাওয়াজ্জাউ বিল মুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ, তার মানে হলো 600 গ্রাম ধারণা করে একটা অনুমান করা হচ্ছে, তার মানে খুবই কম পরিমাণ পানি। আমরা যে মগ দিয়ে গোসল করি এই মগটা তো অনেক বড়, এখানে প্রায় এক কেজি না আরও বেশি পরিমাণ পানি ধরে, প্রায় 1.5 লিটার 2 লিটার পানিও এর মধ্যে ধরে থাকতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাত্রের মধ্যে অর্থাৎ 0.5 লিটার আধা লিটার পানি ধরেছে, এই আধা লিটার পানি দ্বারা তিনি অজু করেছেন এবং এটা সম্ভব, অর্থাৎ অল্প অল্প করে পানি করে হাতটা ভিজিয়ে তিনি ধুয়ে অজু করে নিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই জন্য হয়েছে যে উম্মত যদি কোনোদিন এমন হয় কোনো ক্রাইসিসের মুহূর্তে পড়ে, যেই মুহূর্তে তার কাছে এখন পানি নেই,
তখন তার কি করা, তখন বাধ্য হয়ে তাকে এই কাজটা করতে হবে। আল্লাহ রসুল যদি এভাবে কাজ করে শিখিয়ে না যেতেন তাহলে আমরা কিন্তু এই কাজগুলো শিখতে পারতাম না। হজের ময়দানে পানির খুব অভাব, সাথে একটু বোতলে পানি আছে, এখন অজুখানা অনেক দূরে, লাইন ধরতে হবে, মনে করেন যে লাইনে সিরিয়ালে দাঁড়ালেই মনে করেন 1 ঘন্টা চলে যাবে, জামাত চলে যাবে, নামাজের রক্ত চলে যেতে পারে, তখন কি করা, বোতলের ওই অল্প একটু পানি দিয়ে আপনি সুন্দর করে অজু করে নিতে পারবেন এই হাদিসের ভিত্তিতে। এই জন্য আমরা অজুটা করব খুব যত্ন সহকারে, যাতে করে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কোথাও শুকনো না থাকে, এবং এবাদত মনে করে আন্তরিকতার সাথে অজু করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সময় হয়ে আসছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার। আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া ওয়াজিহাদ্দিনি ওয়াল কারামি ওয়া হালি نبي النبي